পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার কল্যাণেশ্বরী পুলিশ ফাঁড়িতে প্রথম বর্ষের কালীপুজো মণ্ডপের উদ্বোধন করলেন এসসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি। এর পাশাপাশি এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সংগৃহীত রক্ত আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অমিত হাটি, কল্যাণেশ্বরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন দত্ত, সমাজসেবী ভোলা সিং, মনোজ তেওয়ারি, প্রবীর ধর, বিজয় সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি এটা প্রথম জানলাম কি এইখানে কালী পূজা এইখানে প্রথম বছর চালু, কিন্তু আমি আশ্চর্য হলাম কি সারা পশ্চিমবঙ্গে এমন কোনো থানা ফাঁড়ি নেই যেখানে কালী পূজা হয়, এইখানে চালু হলো, এটা খুব আনন্দের। তো অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ব্যাপার আছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার যেটা আইডিয়া এই অঞ্চলে আসলে আমার মনে হয় আমাদের মাননীয় ডক্টর শাশ্বতী সেনগুপ্তা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্লাড ব্যাংকে মেডিকেল অফিসার ইনচার্জ, আমাদের কর্মকার সহসভাপতি, আমাদের শ্রদ্ধেয় কখনই একটু দলদ সেটাকে আমরা বলি। এবারে রক্তদাতার নামগুলো বলুন। আরে যে মানুষটা উদ্যোগ নিয়েছে অনেক কষ্ট করে, তাকে রাখুন সামনে। উজ্জ্বল বাবু আসুন সামনে, তিনি কাউন্সিলিং করছেন। দিদি, আপনারা যারা রক্ত দান করবেন সরকারি ব্লাড ব্যাংকের খাতায় নথিভুক্ত করে আপনার হাতে একটি ফর্ম দেবে, আজকে কালী পুজোর শুভ উদ্বোধন হবে আমাদের কল্যাণেশ্বরী ফাঁড়িতে, এবং এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় সভাপতি, সহসভাপতি, আমাদের পার্টির ভোলা সিং মহাশয়, আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি সমস্ত মানুষকে কালী পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী যে ছট পুজো, ছট পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আজকের অনুষ্ঠানে সমস্ত মানুষকে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।